অবৈজ্ঞানিকভাবে এন.এইচ জাতীয় সড়কের নির্মাণ কাজ চলছে বিলোনিয়াতে। নাজেহাল জনগণ, ক্ষতির মুখে জাতীয় সড়কের পাশে বসবাসকারী জনগণ, জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার কর্মকর্তা ও জেলা মহকুমা স্তরে প্রশাসনের আধিকারিকদের বারবার জানিয়েও কোনো হেলদোল না থাকার ফলে বাধ্য হয়ে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনগণ পথ অবরোধ করে বসেন। সোমবার পথ অবরোধ হয় দক্ষিণ সুনাইছড়ি এলাকার বিলোনিয়া ভায়া জুলাইবাড়ি এন.এইচ জাতীয় সড়কে। বাঁশের ড্রপগেট তৈরি করে প্রায় দু ঘন্টা চলে সেই অবরোধ। খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে যান ডিসিএম সুকান্ত দে। ডিসিএম কে দেখে এক প্রকার খুবই ফেটে পড়েন এলাকার জনগণ। জাতীয় সড়ক নির্মাণ করতে গিয়ে সতীশ প্রসাদ কোম্পানি কিভাবে ক্ষতির মুখে ঠেলে দিয়েছে তা বিস্তারিতভাবে জানান জনগণ। এরপর সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন এবং অবরোধকারীরা তাদের প্রত্যাহার করেন অবরোধ। রাম সরকার প্রতিষ্ঠা হওয়ার পর গুজরাটের সতীশ প্রসাদ নামে এক নির্মাণকারী সংস্থা এন.এইচ জাতীয় সড়ক নির্মাণের বরাত পায়। গত পাঁচ বছর আগে থেকে বিলোনিয়া ভায়া জুলাইবাড়ি পর্যন্ত জাতীয় সড়কের নির্মাণের কাজ চললেও জনগণ বিভিন্ন সমস্যার সম্মুখীন। জনগণের যাতায়াতের সুবিধার্থে জাতীয় সড়ক নির্মাণ করলেও আর্থিক দিক থেকে যেমন ক্ষতির মুখে পড়তে হচ্ছে, তেমনি বাড়িঘরে জল ঢুকে বন্যার পরিবেশকে উড়িয়ে দিচ্ছে না এলাকার জনগণ। চলছে ধীর গতিতে এন.এইচ জাতীয় সড়কের কাজ, সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করতে পারছে না। উঠছে নিম্নমানের কাজের অভিযোগ, কালভার্ট থেকে শুরু করে জাতীয় সড়কের রাস্তার কাজ চলছে একেবারে নিম্নমানের। অবৈজ্ঞানিকভাবে কালভার্ট নির্মাণের ফলে জল নিষ্কাশন একেবারে মুখ থুপড়ে পড়বে বলে জানান এলাকার জনগণ। রাস্তার পাশে সাইড ওয়াল না দেওয়ায় রাস্তার মাটি পুকুরে এবং কৃষি জমিতে পড়ে একেবারে ক্ষতি হয়ে পড়ছে। অন্যদিকে জল নিষ্কাশন ব্যবস্থা না থাকার ফলে কৃষি জমিতে জল জমে গিয়ে নাজেহাল কৃষকরা। অপরদিকে অল্প বৃষ্টিতে জমে যাচ্ছে বাড়ি ঘরে জল, একেবারে নাজেহাল অবস্থা জনগণের। সবকিছু মিলিয়ে এলাকার জনগণ সতীশ প্রসাদ কোম্পানির বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন। জলের নিষ্কাশন ব্যবস্থা যদি এই কোম্পানি করে না দেয় বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ না দেয়, আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন এলাকার জনগণ। তাদের অভিযোগ, বিলোনিয়া এবং ঋষ্যমুখের কিছু মণ্ডল নেতাদের গোপন বোঝাপড়ার কারণে নিজের খেয়াল খুশি মতো কাজ করে যাচ্ছে কোম্পানি। নেতাদের আশকারাতেই নাকি কারোর কথা কর্ণপাত করছে না বলে অভিযোগ রয়েছে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে। বিগত গত বছর আমাদের এই পরিস্থিতি ছিল, আর আমরা রাস্তা যখন নাকি অবরোধ করছিলাম প্রশাসন থেকে লোক আইছিল, এডিএম সাহেব আইয়া আমরা এখানে সাধারণভাবে একটা জলে তাড়া করে দিছি। ওই তাড়া দিয়ে জল যাওয়ার পরে আমরা তিন অংশে দুই অংশ আমরা ক্ষেত করছি, আর এক অংশ করতে পারি না। আমাদেরকে আশ্বাস দিছিল দিনে কালে আমাদের এই দিক দিয়ে পাক্কা ড্রেন করে দিই, এরপর দিনে কালে করছে না। এবার কীটা করছে, যে নালাটা ছিল ওই নালাটাও রাস্তা কোম্পানি ভরট করে দিচ্ছে, যার ফলে আমাদের এখানে পঞ্চাশ থেকে পঞ্চাশ খানি হবে, পঞ্চাশ খানি সম্পত্তি লাগানো নষ্ট হয়ে যেতে আছে, আর কিছু সম্পত্তি লাগাইতে পারে নাই। এবং চার পাঁচটা বাড়ি ভাসি গেছে, এক সুরপুর সেগুন গাছ গেছে, লেফট লাইনে সম্পূর্ণ মলগুন আইয়া আমনের পুরা খেতে খেতে হইছে, যার ফলে এখান থেকে ওই গরু যদি একটু পানি খায় গরুরও আমনের অসুবিধা, ডাক্তার লাগে, আর আমরা হাতে পায়ে যদি একটু জল লাগে বিচি ফুটতে যায় চুলকাইতে আসে। এরপর আমরা স্যারে জানাইছি লিখিতভাবে, স্যারে কইছে আমি আইতে আসি দুই তিন দিনের ভিতরে এটা সমস্যার সমাধান হইবে, কিন্তু আজ অবধি সমস্যার সমাধান হয়নি। কে করতেছে রাস্তার কাজটা? রাস্তার কাজটা করতেছে রাস্তার কোম্পানি, কি নাম জানি, সতীশ প্রসাদ তাইলে করতে আছে। এটা কোন রাস্তা? এটা এটা বিলোনিয়া টু জুলাইবাড়ি। এটা দীর্ঘদিন ধরে তো এই রাস্তার কাজ নিয়ে অভিযোগ আপনাদের? বিগত গত বছর আমাদের এই পরিস্থিতি ছিল, আর আমরা রাস্তা যখন নাকি অবরোধ করছিলাম প্রশাসন থেকে লোক আইছিল, এডিএম সাহেব আইয়া আমরা এখানে সাধারণভাবে একটা জলে তাড়া করে দিছি, ওই তাড়া দিয়ে জল যাওয়ার পরে আমরা তিন অংশে দুই অংশ আমরা ক্ষেত করছি, আর এক অংশ করতে পারি না। আমাদেরকে আশ্বাস দিছিল দিনে কালে আমাদের এই দিক দিয়ে পাক্কা ড্রেন করে দিই, এরপরে দিনে কালে করছে না। এবার কীটা করছে, যে নালাটা ছিল ওই নালাটাও রাস্তা কোম্পানি ভরট করে দিছে, যার ফলে আমাদের এখানে পঞ্চাশ থেকে পঞ্চাশ খানি হবে, পঞ্চাশ খানি সম্পত্তি লাগানো নষ্ট হয়ে যেতে আছে, আর কিছু সম্পত্তি লাগাইতে পারে নাই। এবং চার পাঁচটা বাড়ি ভাসি গেছে, এক সুরপুর সেগুন গাছ গেছে, লেফট লাইনে সম্পূর্ণ মলগুন আইয়া আমনের পুরা খেতে খেতে হইছে, যার ফলে এখান থেকে ওই
গরু যদি একটু পানি খায় গরুরও অন্যের অসুবিধা, ডাক্তার লাগে। আর আমরা হাতে পায়ে যদি একটু জল লাগে বিচি ফুটতে যায়, চুলকাইতে আসে। এরপর আমরা স্যার আর জানাইছি লিখিতভাবে, স্যারে কইছে আমি আইতে আসি দুই তিন দিনের ভিতরে এটা সমস্যার সমাধান হইবে, কিন্তু আজ অবধি সমস্যার সমাধান হয়নি। কে করতে আছে রাস্তা? এটা কোন রাস্তা? এটা এটা বিলোনিয়া টু জোলাইবাটি। এখানে জনগণের বিভিন্ন ধরনের দীর্ঘদিনের সমস্যা, আপনারা তো সমস্যার জন্য কোনো সমাধান করেন নি। উপরন্তু তারা যখন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কথা বলে, আপনারা নাকি বিভিন্নভাবে হেনস্থা করতেছেন বা তাদের কোনো কথাই কর্ণপাত করতেছেন, এ ব্যাপারে আপনি কি বলবেন? আমার তো এখন যেটা আমি নতুন জয়েনিং করছি, আমার দুই তিন দিন হচ্ছে এখানে, জানলাম আজকে যে প্রবলেমটা। আমি জিজ্ঞেস করলাম আমার অফিসারে, ওরা বললো যে একটু খালি আর্জেন্ট দিলে হবে না, এটা একটু পার্মানেন্ট সলিউশন দিতে হবে। এটা হয়তো আমরা কংক্রিট ড্রেন পুরা ওরা কভার দিয়ে করতে হবে, ওরা জন্য এনএইচ ডিসিএল আর আমার অফিসারগুলো আসতেছে এখানে, তারপর দেখা যাক আজকে সব এটা ক্লিয়ার হবে। এখন যারা ক্ষতি হইতেছে, ক্ষতির সম্মুখীন হয়েছে, তাদের ফসল যেমন করতে পারতেছে না জমিতে, বিভিন্ন ধরনের ফসলও করতে পারতেছে না, এখানে যারা কৃষিজীবী তারা তো, তাদের ভরণ পোষণের জন্য আপনারা কী ব্যবস্থা করবেন? এটা এই দায় কে নেবে? হ্যাঁ, আমি শুনছি আজকে এটা তিন বছর হয়ে গেছে প্রজেক্টটা, দেখি এখন কি হয়। আবার তাদের ক্ষতি ক্ষতি কি তাদের ক্ষতিটা দেওয়া হবে আপনাদের তরফ থেকে? ক্ষতিটা এটা আমি জিজ্ঞাসা করতে হবে। আপনারা কিছুদিন পরে পরে মানে আপনারা রদ বদল হয়, মতলব আপনারা যে কোনো এজেন্সি থাকেন, আপনি কিছুদিন কাজ করলে আপনি চলে যান, আবার অন্যরা কাজ করে আবার অন্যরা চলে যায়, সেই বিষয়ে যে পাবলিকের বিভিন্ন সমস্যা হতে হচ্ছে। সংবাদ এই পর্যন্তই, পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।